আজমল হক আপনি লিখেছেন, সম্প্রতি শাহবাগে একটি কনসার্ট হয়েছে, সেখানে একটি আবৃত্তিতে চরম ঘৃণা ও বিরক্তি নিয়ে জুব্বা ও আলখাল্লাকে উচ্চারণ করা হয়েছে। এটাকে অনেক ইসলামিক সিম্বল সমূহের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন বলে মনে করছেন, আপনি কি বলেন? বাইত আজমল হক, জুব্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাকটি পরেছেন সেটি অভ্যাসগতভাবে পরুন, কিংবা এর অন্য কোনো ব্যাখ্যা আমরা দিই, যাই করি না কেন তিনি পরেছেন, এইটাকে তাচ্ছিল্য ভরে উল্লেখ সন্দেহাতীতভাবে একজন বেঈমান এবং নবী বিদ্বেষী মানুষই করতে পারে, অতএব এটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। এই দেশে, আমাদের এই সমাজে পশ্চিমা সংস্কৃতির অনেক নোংরা দিক আছে, সেগুলোকে আমদানি করা হয় এবং সেগুলোকে খুব গর্বের সাথে মানুষ ধারণ করে, এক শ্রেণীর মানুষ এটার প্রচার প্রসার করে, তো সেই ব্যাপারে তাদের কোনো ন্যূনতম প্রায়শ্চিত্য নেই, অপরাধ বোধ নেই। এর বিপরীতে কোনো শালীন সুন্দর পোশাক যদি আসে, সেটিকে আমরা ইসলামী পোশাক বলবো কি না নাকি আরবিয়ান পোশাক বলবো, সেটি একটা ভিন্ন বিষয়। ধরুন সেটাকে আমরা তরের খাতিরে আরবিয়ান পোশাকই বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, অভ্যাসগতভাবেই পরেছেন, জাস্ট আরবিয়ান পোশাক হিসাবেই পরেছেন, এটা এবার দেশে পরেননি এমনটিও যদি আমরা ধরে নিই, তারপরেও এই পোশাকের মধ্যে অশালীন বা অসুন্দর কোনো দিক যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে নিয়ে সমালোচনা করার আগে আমরা অশালীন অসুন্দর তথাকথিত আধুনিক পোশাকের নামে যা আমদানি করছি, যেগুলো আমাদের সমাজে নৈতিক অবক্ষয়ের সৃষ্টি করছে, তরুণদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যৌন নিপীড়নের মতো ঘটনা বাড়াচ্ছে, সেটা নিয়ে আমাদের কথা বলতে অনেক আগে বলা উচিত। তো এই টাইপের মানুষগুলোর যে আপনার ভণ্ডামো, তাদের যে দ্বিচারিতা, তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড অবস্থান, সেটি বোধহয় আমাদের প্রত্যেকটা মানুষেরই আঁচ করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক রাখুন পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসারীদের কবল থেকে এবং ইসলাম বিরোধী মুসলমান বিরোধী চক্রান্তকারীদের চক্রান্ত থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে যত প্রকার অপপ্রচার এবং ঘৃণার প্রচার করে থাকে ইসলাম বিদ্বেষীরা, পৃথিবীতে অন্য কোনো মানুষকে নিয়ে এতটা হয় কিনা সন্দেহ। আল্লাহ তাআলা তাদের এ ধরনের নোংরামো থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।